আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই ভিডিও। আমাদের ইশরাত জাহান রূপবানুরের মা এবং ঘোড়া এদিকে মালা রায়, দেবাশিস কুমার, কাউন্সিলর নিবেদিতা সহ কানুদা সহ এই আদি বালিগঞ্জ ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, তারা সবসময় থাকেন এবং তারা সবসময় একসাথে পুজোটা খুব ভালো করে করেন। আমি তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এবং বিশেষ করে আমি আপনাদের সকলকে জানাচ্ছি, কারণ এই এলাকাটা কসমোপলিটন এরিয়া এবং সব ধর্মই সব উৎসবই এখানে সমস্ত মানুষ মিলিতভাবে একসাথে সকলে মিলে করেন। আমি জানি আজকে নয় দীর্ঘদিন ধরে এই পাড়ার অনেককেই আমি চিনি এবং সদ্যি বদি থেকে শুরু করে চাঁদ সেলিম করার আঁকা থেকে শুরু করে যে সবাইকেই আমি চিনি। আমি আগেও প্রচুর আসতাম, এখনও আমি ঈদের দিন আসি। আদি বালিগঞ্জ ক্লাব আমরা যখন ছোটো ছিলাম তখন শুনতাম দুর্গাপুজোয় প্রথম হতো দু তিনটে ক্লাব, তার মধ্যে আদি বালিগঞ্জ ক্লাবের নামটা থাকত, আর থাকতো ওদিকে আমাদের সঙ্গমিত্র, সঙ্গশ্রী এসব নামগুলো থাকত। সেই ট্র্যাডিশন বজায় রেখে আজও আদি বালিগঞ্জ ক্লাব খুব যত্ন করে পুজোটা তাদের করে, খুব রীতিনীতি মেনে এবং সুন্দরভাবে তারা মাতৃমূর্তি খুব ভালো করেছেন। মাতৃমূর্তি দেখে ভক্তি হয় মানুষের, খুবই ভালো করে করেছেন। আর এই এলাকা পল্লীবাসী সকলে মিলে একসাথে সব উৎসব একসাথে করেন আর সবাই সবার সাথে ভালো রিলেশন মেনটেন করেন। এটা একটা ছোটোখাটো ভারতবর্ষ বলা যায়, সমস্ত দেশ সমস্ত প্রদেশের মানুষকে নিয়ে এখানে আমরা সবাই থাকি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলে না ভাই ভাই সকলে মিলে, এটা একটা বিশিষ্টতা এই পুজোটা। এবং আমার ভালো লাগে যখন আমি দেখি সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতি সর্বসম্প্রদায় সব মানুষ মিলিত হয় পুজোর টানে, মায়ের আহ্বানে, দেবীর আহ্বানে, আমার খুব ভালো লাগে। আজকে থেকে নবরাত্রিও শুরু হয়েছে। ম্যাম আপ লোক নবরাত্রি পূজা কভি, আম আপ লোক নবরাত্রি কভি আম অভিনন্দন করতে হুম কি আপনাদের আজকে থেকে অনেকের নবরাত্রিও থাকে। সমস্ত পুজো পার্বণ যাই বলুন না কেন সবাই যে যার মতো করে করে, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু আমাদের সবার।